কার্যক্রম ওই দিন এই জন্য গত 26/11/2023 তারিখ ধানমন্ডি আমরা ভুবনমোহনের বলরাম সাহা হত্যাকাণ্ডে একটা ডেপুটি পাওয়া গিয়েছিল। তখন সেই মূল্যে সচিব থানাতে একটা মামলা লিপিবদ্ধ হয় যাহার নম্বর 212। এই মামলার তদন্ত ক্রমে আমরা একজন শনাক্ত করতে পারি এবং তার গতকালকে রেস্ট করা হয়। আজকে ওনাকে আদালত শুদ্ধ করা হবে। কি নাম? তার নাম জয়ন্তদেব, বাবার নাম দেব অনিলচন্দ্রদেব, বাড়ি বাড়ি। বয়সটা কত? বয়সটা 50। বাড়ি কোন? প্রাথমিকভাবে জানা গেছে না মানে কি কারণে মারা গেছে? আমরা তো অন্ধসত্ত্বে যা কিছু পেয়েছি এখন পর্যন্ত সমস্যা ছিল তাদের মধ্যে, এই সমস্যা নিয়ে ঘটনাটা হয়েছে। বাকি আমরা যখন দাবি পাওয়া যাবে তখন